بسم الله الرحمن الرحيم মানবতার পথ চলা জানের সত্যের পথে হিংসা মানুষের মধ্যে একটি রোগ আরবিতে এই রোগকে হাসাদ বলে এই হাসাদ একটি মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে এই হিংসা যদি মানুষ সম্প্রদায়ের মধ্যে গ্রাস করে তাহলে কত ক্ষতি হতে পারে তা উমাইয়া সম্প্রদায়কে দেখলে বোঝা যায় তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রতি হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছিল তাই তারা কারবালার যুদ্ধ নাহরানের যুদ্ধ সিফিন যুদ্ধ ইত্যাদি সংগঠিত করেছে এইসব হিংসার ফলাফল উমাইয়াদের এই হিংসা আমাদের ঐতিহ্যকে ক্ষুণ্ণ করেছে ইসলাম যে শান্তি তাতে আঘাত হেনেছে এই হিংসায় দেখা গিয়েছিল ইবলিসের মধ্যে বাবা ইবলিস হযরত আদম আলাইহিসসালামের উপরে হিংসা করেছিল সে আজ লানত প্রাপ্ত এই হিংসায় দেখা গিয়েছিল ইউসুফ আলাইহিসসালামের ভাইদের মধ্যে আজ তারা কোথায় অথচ ইউসুফ আলাইহিসসালামের মর্যাদা আজও প্রতিষ্ঠিত এই হিংসা দেখা গিয়েছিল কাবিলের মধ্যে তো যাই হোক হিংসার আগুনটি মানব জীবনকে দগ্ধ করেছে আমরা চাই না আমাদের মধ্যে হিংসা বিস্তার লাভ করুক তাই আজকের অনুষ্ঠানটি হিংসা বিষয়ের ওপরে এই হিংসা যাতে মানুষ দূরভূত করে দেয় এবং সমাজ উন্নত হয় সংসার উন্নত হয় তার প্রচেষ্টায় ফুলকুড়ি কালচারাল গোষ্ঠী এই অনুষ্ঠানটি উপস্থাপন করছে আসুন আমরা শুনে নেই প্রসঙ্গ হিংসা কোরআন থেকে আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু রাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতিল ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ বলো আমি আশ্রয় নিচ্ছি উসার প্রভুর যাবতীয় সৃষ্টির অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে প্রসঙ্গ হিংসা হাদিসের বর্ণনায় আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তির মধ্যে হিংসা ও ঈমান একসঙ্গে থাকতে পারে না অর্থাৎ প্রকৃত ঈমানদার হিংসুক হয় না প্রসঙ্গ হিংসা হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা হিংসা হতে সাবধান হও কারণ আগুন যেমন কাঠ বা খড়কুটোকে ভস্ম করে হিংসাও তেমন সৎ কাজগুলোকে ধ্বংস করে দেয় প্রসঙ্গ হিংসা হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিংসু পরনিন্দু ও জাদুকর এই তিনজন আমার কেউ নয় আমিও তাদের কেউ নয় প্রসঙ্গ হিংসা হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ না থাকে ততক্ষণ তাদের উপর নিরাপত্তা ও শান্তির ছায়া বিরাজ করে প্রসঙ্গ হিংসা মাওলা আলী আলাইহিসসালামের বর্ণনায় মাওলা আলী আলাইহিসসালাম বলেছেন শারীরিক সুস্থতার পরিবেষ্টন হিংসা ও বিদ্বেষের স্বল্পতার উপর নির্ভরশীল প্রসঙ্গ হিংসা মাওলা আলী আলাইহিসসালামের বর্ণনায় মাওলা আলী আলাইহিসসালাম বলেছেন একে অপরের প্রতি হিংসা করো না হিংসা উপকার ও প্রাচুর্য বিনাশের কারণ প্রসঙ্গ হিংসা বিশিষ্ট ব্যক্তিজনদের বর্ণনা হিংসু এই চিন্তায় শুকিয়ে যায় যে অপর কেন শুকে আছে প্রসঙ্গ হিংসা বিশিষ্ট ব্যক্তিজনদের বর্ণনা ইবনে হাজার আসকালানি বলেছেন কোন হিংসুকের পাশে বাস করার চেয়ে হিংস বাঘের প্রতিবেশী হওয়া অনেক নিরাপদ প্রসঙ্গ হিংসা বিশিষ্ট ব্যক্তিজনদের বর্ণনা হযরত ইবনে সুরাইদ বলেছেন হিংসক সর্বদা তিন প্রকার কষ্টের মধ্যে পড়ে থাকে যথা এক আত্মদহন দুই মানুষের ঘৃণা তিন আল্লাহর গজব
প্রসঙ্গ হিংসা, বিশিষ্ট ব্যক্তিজনদের বর্ণনা। ফরিউদ্দিন আক্তার বলেছেন, শান্তি ও তৃপ্তি লাভে বাসনা থাকলে হিংসা থেকে দূরে থাকো। প্রসঙ্গ হিংসা, বিশিষ্ট ব্যক্তিজনদের বর্ণনা। ইবনে হাইসাম বলেছেন, হিংসা সাপের বিষের চেয়েও মারাত্মক, কেননা সাপ কখনো নিজের বিষে মরে না, কিন্তু হিংসার আগুনে খোদ হিংসুককে ছারখার করে দেয়। প্রসঙ্গ হিংসা, বিশিষ্ট ব্যক্তিজনদের বর্ণনা। হিংসুকরা আল্লাহর কাছে এই কামনা করে যে ভাগ্যবানদের সম্পদ ও সম্মান নষ্ট হয়ে যাক। প্রসঙ্গ হিংসা, বিশিষ্ট ব্যক্তিজনদের বর্ণনা। ইমাম রাজি বলেছেন, হিংসুকদের দিক থেকে এমন ভাবে মুখ ফিরিয়ে রাখো যেন তুমি আল্লাহর ইবাদতে মশগুল রয়েছো।